চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের যাদের বিকাশ অ্যাপ আছে, বিকাশ অ্যাপ থেকে 11 টাকা রিচার্জ করলে তোমাদেরকে 16 টাকা ক্যাশব্যাক দেবে। তার জন্য তোমাদের অবশ্যই মোবাইলে বিকাশ অ্যাপ চালু থাকতে হবে এবং বিকাশ অ্যাপ থেকে টাকাটা রিচার্জ করতে হবে। বিজয়ের মাসে তোমাদের জন্য বিকাশের নতুন একটি আপডেট নিয়ে আসলো। সে আপডেটে তোমরা 11 টাকা রিচার্জ করলে যে কোনো নম্বরে তোমরা 16 টাকা ক্যাশব্যাক পাবে। আর এই ক্যাশব্যাকটা শুধুমাত্র একবারই পাবে, এটি শুধু একবারই রিচার্জ করলে একবারই দেওয়া হবে। এখন আমি তোমাদের যদি ইনবক্সে নিয়ে যাই, দেখো বিকাশ অ্যাপটা ইনস্টল করার পর লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আমি এখানে ইনবক্সে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে লেখা আছে যে 11 টাকা রিচার্জে 16 টাকা ক্যাশব্যাক। এখন আমি যদি এখানে যদি 11 টাকা রিচার্জ করি যে কোনো নাম্বারে অথবা আমার নিজের নাম্বারে, তাহলে আমাকে এই যে 16 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমাকে ফেরত দিয়ে দেবে। এখন এখানে আমরা দেখবো যে 11 টাকা রিচার্জে 16 টাকা ক্যাশব্যাক বিজয়ের মাসে সবার জন্য সেরা বিকাশ অফার। বিকাশ অ্যাপ থেকে যে কোনো নাম্বারে 11 টাকা মোবাইল রিচার্জ করলে 16 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়ে দেবে। এখানে দেখো আমাদের জন্য এটা দেওয়া হলো, তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিয়েছি। তারপর নিজের মোবাইল রিচার্জ করুন এবং প্রিয়জনদের বলুন। অফারটি সীমিত সময়ের জন্য, তাই এখন রিচার্জ করুন, বিস্তারিত ট্যাপ করুন। আমি এখন তোমাদেরকে ট্যাপ করে দেখাচ্ছি এখানে তাদের বিস্তারিত কী লিখে দিচ্ছে এবং কী কী নিয়মাবলী আছে। এখানে দেখো বিকাশ অ্যাপে 11 টাকা রিচার্জে 16 টাকা ক্যাশব্যাক, বিজন মাসে অ্যাপ থেকে 11 টাকা মোবাইল রিচার্জ করলে বিকাশ করলে ইনস্টার ক্যাশব্যাক। যে কোনো বিকাশ গ্রাহক অ্যাপ থেকে নিজের কিংবা প্রিয়জনের নাম্বারে 11 টাকা মোবাইল রিচার্জ বিকাশ করলে 5-16 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিকাশ অ্যাপ না থাকলে ডাউনলোড করুন এখন। আপনি যদি আপনার বিকাশ অ্যাপটা চালু না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে নিয়ে যে কোনো নাম্বারে আপনি 11 টাকা রিচার্জ করে দেবেন। এটা প্রথমবারের জন্যই আপনি ক্যাশব্যাকটা পাবেন এবং একবারই দেওয়া হবে। এখানে বিস্তৃত সবগুলো নিয়মাবলী লেখা আছে। এখন আমি আপনাদেরকে এখন আমি এটা জিজ্ঞেস করে দেখাবো যে আসলে এটা কতটুকু পাওয়া যায় বা এটা সত্য কিনা। এখন আমি যদি আমার ব্যালেন্সটা চেক করি, দেখেন এখানে ট্যাপ করে দিলাম, চেক করার পর দেওয়া এখানে দেখেন 42,915 টাকা আছে। এখন আমি আমার এই নাম্বারটা আমি 11 টাকা রিচার্জ করবো। এখন আমি যদি মোবাইল রিচার্জ চলে যাই, যাওয়ার পর এখানে আমার নাম্বারটা লিখে দেব 1-8। দেওয়ার পর আমি এখানে অ্যামাউন্ট লিখে দিব 11 টাকা। এখানে আমাকে দেখে রাখতে হবে এই যে আমার এখানে অ্যামাউন্টটা কিন্তু 42,915 টাকা আছে। এখন আমি 11 টাকা রিচার্জ করার পরে দেখবো যে কত টাকা আমি ইনস্ট্যান্ট ক্যাশব্যাকটা আসছে, তাই আমি এটা সরাসরি তোমাদেরকে দেখাবো। দেওয়ার পর আমি আমার পিন নাম্বারটা এখানে বসিয়ে নেব। আমি আমার পিন নাম্বারটা এখানে বসিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ট্যাপ করে মোবাইল রিচার্জ করবো। এখানে আমি 11 টাকা রিচার্জ করে নিলাম আমার নাম্বারে। এখন আমি দেখবো যে আমার এখানে কত টাকা কেটে নিয়ে কত টাকা অ্যাড করে দিছে। এই যে দেখুন, আমার আগের ব্যালেন্স ছিল 42,915 টাকা। এখন দেখো এখানে আমাকে কত টাকা দেওয়া হয়েছে, এই যে 5 টাকা আমাকে অতিরিক্ত ফেরত দেওয়া হয়েছে। মানে 16 টাকা দিলে আমার 5 টাকা এটার সাথে অ্যাড হয়ে আমার এখন এই ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে। তাই আমি বলবো সবাই 11 টাকা রিচার্জ করে নিন আপনাদের বিকাশ অ্যাপ থেকে, তাহলে আপনারা 16 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন। তা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন বাটনটি অন করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।